Assalamualaikum, hello everyone. Exactly, আমি একদমই চলে এসেছি with my show. পোর্শন অন দ্য মাইক এবং শুনছিল ক্যাপিটাল এফএম 94.8. আর আছি একদমই ঠিক রাত 11টা পর্যন্ত, আর এর মধ্যে অবশ্যই অনেক কথা হবে, অনেক গান হবে, তোমাদের সবার সব কথাগুলো অবশ্যই আমি শুনবো, এবং কার কি কথা আছে সেগুলো তোমাদের আমাকে অবশ্যই টেক্সটের মাধ্যমে জানাতে হবে অথবা কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে তোমাদের শেয়ার করতে হবে তোমাদের কথাগুলো। তো এই ব্যাপারটার ব্যাপারে আসলে আমি একটু বলছি যে কীভাবে তোমরা আমাকে কমেন্ট করতে পারবে, কীভাবে আমাকে টেক্সট করতে পারবে, সেই ব্যাপারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। বাট তার আগে অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সঙ্গে জয়েন করে ফেলেছ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা অলরেডি আমার সঙ্গে জয়েন করে ফেলেছ তাদেরকে আমি ইয়াস তাদেরকে অনেক অনেক থ্যাংকস। আর যারা যারা এখন পর্যন্ত জয়েন করোনি বিকজ তোমরা জানোই না কীভাবে জয়েন করতে হবে, তাদেরকে বলে দিচ্ছি আমাকে ফার্স্ট অফ অল টেক্সট করতে পারো। আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর তাছাড়া ওর সঙ্গে তোমরা জয়েন করে ফেলতে পারো ফেসবুকে, ফেসবুকে জয়েন করার জন্য মানে লাইভে, ইয়াস লাইভে কমেন্টের মাধ্যমে ওর সঙ্গে জয়েন করার জন্য facebook.com/CapitalFM948 সেখানে আসতে কিন্তু আমার সঙ্গে তোমার জয়েন করে ফেলতে পারবে টেকনিক্যাল কমেন্টের মাধ্যমে। ওকে, কারা কারা অলরেডি আমাকে লিখেছে সেটা আমি একটু দেখে নিচ্ছি। নিরঞ্জন রনি আমাকে লিখছে, আজাদ আমাকে লিখেছে, মোহাম্মদ ফারুক লিখেছেন, ফারুক আল হাসান কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তোমার কি অবস্থা। আরিফ খান, তারপর হৃদয় হাসান রকি, তারপর হলো এমডি শিফাত হাসান আবির, তারপর মোহাম্মদ রব্বি সরকার, আরিফ খান, তারপর হলো সোহানা, সোহানা লিখেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আর সাহস আমাকে লিখছে, বাহ নামটা সুন্দর তো সাহস, আচ্ছা সাহস আমাকে লিখেছে, তারপর আরিফ খান আমাকে লিখেছে, তারপর হলো আর হলো আমাকে আর কার কার আমাকে আরিফ খান লিখেছেন, এমডি সামির লিখেছেন, তারপর সংগ্রামী জীবন লিখেছেন, কেমন আছো আপু, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তোমাদের কি অবস্থা, সবার কি অবস্থা সেটা আমাকে একটু জানাও তো। ওকে, আচ্ছা মোহাম্মদ ফারুক আল হাসান আমাকে একটা গানের জন্য রিকোয়েস্ট করেছে, আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য। আর সোহানা লিখেছে, মাশাআল্লাহ আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ। এমডি সজীব আমাকে লিখেছে, আবদুল্লাহ আল মামুন আমাকে, না আবদুল্লাহ আল মুবিন আর কি, মুবিন আমাকে লিখেছেন, তারপর হলো এমডি সারোয়ার আফ্রিদি আমাকে আবারও লিখেছে, থ্যাংক ইউ। আর হলো তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে আমার সঙ্গে তোমরা কীভাবে জয়েন করে ফেলতে পারবে, আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জয়েন করে ফেলতে পারো, অ্যাট দ্য সেম টাইম আমাকে টেক্সটের মাধ্যমে জয়েন করে ফেলতে পারো আমার সঙ্গে। আমি অন্যায়ের প্রতিবাদী ছেলে লিখেছে, আসসালামু আলাইকুম ভালো আছো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তোমার কী অবস্থা বলো তো। মামুনা রশিদ লিখেছে, তারপর হলো পলাশ লিখেছে, হ্যাঁ আপু কেমন আছো, তোমাকে সবসময় অনেক কিউট লাগে, থ্যাংক ইউ, তোমার চোখ দুটো অনেক সুন্দর, এটা কে গো। শুভতারা, শুভতারা রাইট, নামটা কি আমি ভুল পড়লাম, না ঠিকই পড়েছি, ধ্রুবতারা আমাকে লিখেছে, তারপর হলো রিমা রিফাত লিখেছে, আমি মাত্র রেডিও থেকে শুনে ফেসবুকে আসলাম, ইয়েই হাই রিফাত, রিমা আচ্ছা তোমাকে কী নামে ডাকবো বলো তো, রিমা নাকি রিফাত কোনটা, তোমাকে সবাই কী নামে ডাকে সেটাই ডাকবো। ওকে, আর এমডি রব্বি সরকার লিখছে, আপু ইয়াস বলো বলে পালেন। আর হলো এমডি আশিক, আশিক আমাকে লিখেছে, হাই হ্যালো। ওকে, তুষার মোল্লা আমাকে লিখেছে, আপু তুমি আমার এসএমএস পড়ো না কেন, আমি তোমার এসএমএস পড়ি না কারণ আমি তোমার কমেন্টটা পড়ছি, দ্যাটস ওয়াই তোমার এসএমএসটা আমি পড়ি নাই। অ্যান্ড তৃষা আলিহা আমাকে লিখেছে, আদৃশা আমি না তোমাদের নাম নিয়ে অনেক বেশি কনফিউজড থাকি, আদৃশা আলিহা রাইট, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি এবার আমি বলছি যে তোমাদের নাম নিয়ে কেন কনফিউজড থাকি বা অনেক বেশি কী বলবো কনফিউজড না বলতে পারো যে আমি অনেক ভয় থাকি, কারণ হলো কি নামটা হলো এমন একটা ব্যাপার সেটা যদি একটু ভুল কেউ উচ্চারণ করে তখন না একটু মেজাজটা গরম হয়ে যায় অথবা বিরক্ত লাগে অথবা মন খারাপ হয়, তিনটার একটা ডেফিনেটলি হয়,
রাইট? আমার হয় অ্যাকচুয়ালি। ওটার জন্য না আমি যখনই যার নাম পড়তে নিই তখন আমি খুব ভয় ভয় থাকি, আমি কি ঠিক পড়লাম নাকি ভুল পড়লাম। আর আনিকা ইসলাম আইরন লিখেছে, হাই রাজকন্যা, হাই আনিকা, কি অবস্থা আপনার বলেন। ওকে, আরো অনেকে অ্যাকচুয়ালি আমার সঙ্গে জয়েন করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সঙ্গে জয়েন করেছে। আর এখন পর্যন্ত যারা যারা আমার সঙ্গে জয়েন করে তাদেরকে বলছি তাড়াতাড়ি জয়েন করে ফেলো, বিকজ দেখতে দেখতে সময়টা চলে যায়। এবং তারপরে দেখা যায় যে তোমরা যারা যারা হলো চিন্তা করছিলে 2 ঘন্টা ধরে যে আচ্ছা এই এখনই একটা টেক্সট করবো, বা এখনই একটা মেসেজ করবো, বা এখনই একটা কমেন্ট করবো, বা এখনই একটা কল করবো, এই যে এখনই করবো এই যে ব্যাপারটা কিন্তু করে ওঠা হয় না SMS বা কমেন্ট। তাদেরকে আমি বলছি একটা সময়ের পরে দেখা যায় যে আমি যখন 11টা বেজে যায়, যখন আমি চলে যাই, তখন তোমার বলতে থাকো যে ইসরে এই যে মাত্রই তো করলাম কমেন্টটা, মাত্র করলাম আর আপু না পড়ে চলে গেছে, তোমার সাথে আর কথাই বলবো না, আর জীবনে টেক্সট করবো না, আর জীবনে কমেন্ট করবো না, আমি কমেন্ট করলেই তুমি পড়ো না। ইয়েস, তুমি 11টার সময় কমেন্ট করবা, আমি কিভাবে পড়বো বলো তো। সো তাদের জন্য আমি বলছি যে তোমরা তাতে আমাকে কমেন্ট করে ফেলো বা টেক্সট করে ফেলো, এখনই করে ফেলো, ঠিক আছে? আর এখন তোমাদের জন্য একটি গান আমি প্লে করছি, বিকজ আমি বেশি কথা বলতে চাচ্ছি না। ওকে, বিকজ সবসময় বেশি কথা বললে একটু কেমন না ব্যাপারটা আমি জানি তো, অনেকেই আসলে গানের রিকোয়েস্টও করছো, তার জন্য আমি জাস্ট গানটা প্লে করে দিচ্ছি। আর যদি হোক তোমাদের সবার কাছে ভালো লাগবে, এবং তারপরেই আমি আসছি।
সব আয়োজন নিয়ে আপনার পাশে সবসময় ক্যাপিটাল এফ এম 94.8 ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন এক্স্যাক্টলি একদম আমি চলে এসেছি আবারও এত সুন্দর কিছু গানের পরে। অ্যান্ড এখন তোমরা যেটা শুনছো তা হলো আমার সরনাম কী বলো তো, প্রশান্ত মাইক। ওকে, আমি নিজেই মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যাচ্ছি, প্রশান্ত মাইকই তো? হ্যাঁ, ওকে। সো এনিওয়েজ, এখন শুনছো হলো প্রশান্ত মাইক এবং শুনছো ক্যাপিটাল এফএম 94.8। সো আমি আর আমার সামনে যিনি বসে আছেন, আমরা দুজন এতক্ষণ ধরে সব কমেন্ট পড়ছিলাম। হ্যাঁ, আমি কমেন্ট পড়ে আর কি কি বলবো, উনি দেখে কমেন্ট পড়ে আর উনি নিজে নিজেই হলো বলছে, দেখ কিছু কিছু কমেন্ট পড়ে আবার উনি হাসেও। সো এনিওয়েজ, কি কি কে কি কমেন্ট করলো সেই ব্যাপারগুলো আমি একটু বলে দিচ্ছি, বাট তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার সঙ্গে তোমরা কীভাবে জয়েন করে ফেলতে পারবে। প্রথমত আমাকে টেক্সট করতে পারো, তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে ট্যাপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর তাছাড়া আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের সবার কথা, মানে তোমাদের প্রত্যেকের কথা আমার সঙ্গে শেয়ার করে ফেলতে পারো, এবং কমেন্ট করার জন্য facebook.com/capitalfm948 সেখানে গেলেই কিন্তু এখন তুমি আমাকে লাইভে দেখতে পাবে। সো সেখানে আমাকে কমেন্ট করতে পারবে এবং আমি কমেন্টগুলো অবশ্যই পড়ে ফেলবো, অবশ্যই। যদি দেখো যে আমি কমেন্ট পড়ছি না তাহলে আমি টেক্সট পড়ে ফেলবো, যদি দেখো আমি টেক্সট পড়ছি না তাহলে কমেন্ট পড়ে ফেলবো, যে কোনো একটা তো পড়বোই জানবারই। আচ্ছা, আরিফ খান আমাকে লিখেছে, আপু ভয়েস কেন শোনা যাচ্ছে না? ভয়েস শোনা যাচ্ছে না কারণ হলো আমি মাত্র লাইভটা স্টার্ট করেছি, এতক্ষণ হলো গান শোনাচ্ছিলাম। এবং আমি যখন একটা কথা তোমাদেরকে বলে নিচ্ছি যে যারা যারা আমাকে এখন ফেসবুক লাইভে দেখছো তাদেরকে বলছি যে আমাকে যখন, মানে আমি যখন বলবো যে হ্যাঁ এখন তোমাদের জন্য একটা গান প্লে করে দিচ্ছি, এরপরে তোমরা আমার কোনো কথাই শুনতে পাবে না, শুধু হলো আমাকে দেখতে পাবে যে হ্যাঁ আমি বসে আছি চুপচাপ, বিকজ তখন আমি গান শোনাতে থাকি এবং গানটা প্লে হতে থাকে। এবং গানটা কোথায় প্লে হতে থাকে সেটা হলো 94.8, সেটা হলো তোমাদের টিউন ইন করতে হবে রেডিওতে, এটা সেই চ্যানেলটা তোমাদের টিউন ইন করতে হবে, তখনই তোমরা গানটা শুনতে পাবে। ওকে, আর ফেসবুকে শুধুমাত্র আমি যখন কথা বলবো তখনই আমার সাউন্ড, মানে আমার ভয়েসের সাউন্ডটা তোমরা শুনতে পাবে, কিন্তু আমি যখন গান প্লে করবো তখন তোমরা আমার ভয়েসের সাউন্ডও পাবে না, অ্যাট দ্য সেম টাইম তোমরা কোনো গান শুনতে পারবে না। গান শোনার জন্য তোমাদেরকে অবশ্যই রেডিওতে জাস্ট টিউন ইন করতে হবে চ্যানেলটি। ওকে, আচ্ছা রিফাত হাসান, আচ্ছা রিফাত হাসানের ইয়েটা না, আচ্ছা রিফাত হাসানের একটা কমেন্ট এসছে, সেটা হলো আমরা পড়ছিলাম, আমি আর আমার সামনে যিনি বসে আছেন, আমি অ্যাকচুয়ালি মামা ডাকি ওনাকে, তো আমি আর মামা পড়ছিলাম। উনি লিখেছে, তোমাকে আমি একেবারেই সহ্য করতে পারি না, কিন্তু মাঝে মাঝে তোমার শো দেখি এবং কমেন্ট করি, কারণ আমার পাগলি সর্বদা তোমার শো শুনে এবং আমাকে বলে তোমার শো শোনার জন্য। হাউ সুইট, হাউ সুইট। তো তোমার সেই পাগলির নামটা একটু জানতে পারলে আমাদের খুব ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। আচ্ছা নাইম খান আমাদেরকে লিখেছে, আমাকে লিখেছে, আপু আপনি আপনি কোথায়, এই যে এটার জন্য না আমি খুঁজে পাই না কোনো কমেন্ট, প্রিভিয়াস কমেন্টগুলো আমি খুঁজে পাই না, স্ক্রল হয়ে চলে যায় তারপরে খুঁজে পাই না, তারপর আবার নতুন করে কমেন্টগুলো আনতে হয়। আর যাই হোক, আমি এখন থেকে পড়া স্টার্ট করছি, এখন যা যা আমাকে লিখেছে। এমডি আলামিন হোসেন লিখেছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আরিয়ান সুমো আমাকে লিখেছে, হেই আজকে ফোন কল নিবা না? আজকে আমি ফোন কলস নিব না আই গেস, বাট নেক্সট এপিসোড আমি ট্রাই করবো আবার ফোন কলসগুলো নেওয়ার, ইনশাল্লাহ। ওকে, এম ডি আলামিন হোসেন লিখেছে, মাহে রমজানের শুভেচ্ছা, একদমই তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, শুধুমাত্র তোমাকে না সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, সবার প্রত্যেকটা রোজা যেন সবার আল্লাহ কবুল করে সেই দোয়াই করছি, এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য এই একটাই দোয়া করবো এবং সবাই সাবধানে থাকবো। আচ্ছা সিয়াম ইব্রাত মেহরাব, ওকে মেহরাব লিখেছে, আপু মাস্কটা কিন্তু জাস্ট, থ্যাংক ইউ মাস্কটা, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা রাফি আহমেদ সিয়াম লিখেছে, আপু আপনার গানটি প্লে করে দাও প্লিজ। অফকোর্স আমি ট্রাই করবো একটু পরে গানটি প্লে করে দেওয়ার জন্য।
নাইন খান লিখেছেন সো স্যাড, এত কষ্ট কিসের জন্য, মানে কার কি শুনে তুমি সো স্যাড লিখলা বলো তোমাকে। আরিফ খান আমাদেরকে লিখেছেন, তারপর সংগ্রামী জীবন লিখেছে আপু, আমার কথা স্মরণ করো, অবশ্যই তোমার কথা আমি অবশ্যই সবসময় মনে রাখবো, আর তোমার নামটাও তো এখন পড়ে ফেললাম, ঠিক আছে। এম ডি ফাহিম লিখেছে, তারপর এম ডি সজীব আহমেদ লিখেছে, অ্যাকচুয়ালি তার স্টিকার পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আরিফ খান লিখেছে, কিন্তু তোমার সামনে কে তার নামটা একটু বলো প্লিজ, আমার সামনে যিনি বসে আছেন উনি একজন মানুষ এবং তার নাম হলো মামা। ট্রাস্ট মি, আমাকে যদি জিজ্ঞেস করা হয় ওনার নাম কি, আমি ওনার নামটা সবসময় ভুলে যাই, বিকজ আমি ওনাকে, শুধুমাত্র আমি না, আমাদের অফিসের সবাই ওনাকে মামা ডাকে, এবং মামা শুনতে 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 আর আসল নামটা আমরা কেউই আর জানারও চেষ্টা করি নাই যে আচ্ছা আসল নামটা কি। এটা হলো একদম সত্যি কথা যেটা আমি জাস্ট বলে দিলাম, আমি ওনাকে হলো মামা বললেই সবাই চিনে ফেলে। আমি মাঝে মাঝে যখন কিছু কিছু এপিসোড থাকে, যেমন লাস্ট এপিসোডে আমি মামাকে খুঁজে পাইনি, আমি এসে বলছিলাম মামা কই, ওদিকে আমি আসলে রেদান ভাইকে এসে বলছি আচ্ছা মামা কই, ওদিকে মামা কই, ও যে আচ্ছা না আজকে আসে না এসে এসে, ওকে যাই হোক। তো ওটার জন্য আমরা সবাই অ্যাকচুয়ালি ওনাকে মামা ডাকি। সেদিন আমাকে আর জন্য বলছি আচ্ছা তুমিও মামা ডাকো, আমি বলছি হ্যাঁ, মানে উনি হবে এই অফিসে যারা যারা রয়েছে প্রত্যেকের মামা, গণহারে সবার মামা উনি। সো নাম দিয়ে কিছু লাভ হবে না, তোমরা মামা ডাকতে পারো, কোনো সমস্যা নেই। এম ডি আলামিন হাসান লিখেছে, তুমি আমার কমেন্টে পড়ো না, এই যে পড়ে ফেলেছি। আনিকা ইসলাম আইরিন, তোমার কেন মন খারাপ, কেমন। এম ডি তানভীর আহমেদ লিখেছে, হাই আপু হাই। এম ডি আবদুল্লাহ শরীফ লিখেছে, আপু আমি অন্য কোনো শো শুনি না, একমাত্র আপনার শোটাই শুনি, থ্যাংক ইউ সো মাচ, ইটস রিয়েলি মিন্স আ লট টু মি, থ্যাংক ইউ। বিজয় মাহমুদ লিখেছে, আপু আমি কিন্তু আর যে অরণ্য ভাইয়ার গ্রাম থেকে দেখছি, আরে বাহ, আচ্ছা অরণ্য ভাইয়া না মানে নবিতা, ওকে অরণ্য ভাইকে কিন্তু আমি নবিতা ডাকি জানো, অ্যান্ড হলো আমার এটা হলো এখন থেকে না, ইনফ্যাক্ট অরণ্য ভাইকে চিনি আমি অলমোস্ট কত বছর হবে, প্রায় সাত আট বছর হবে। আমি যখন প্রথম মিডিয়াতে এসেছি, ইন্ডাস্ট্রিতে যখন আমি ফার্স্ট এসে, তার এক বছর দুই বছর পরেই আমার একটা রেডিও শোতে অরণ্য ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, অ্যান্ড তারপর থেকে আসলে অরণ্য ভাইকে চিনি, এবং তার কিছুদিন পর থেকে আসলে আমি ডোরেমন দেখা স্টার্ট করি, অ্যান্ড ওটার পর থেকে আমি ভাইয়াকে নবিতাটাকে, অ্যান্ড ভাইয়া হলো আমাকে মজা করে সিজোকা ডাকে। এনিওয়েজ এখন তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি যে এখন যেহেতু একটা ঘন্টা হয়ে গেছে, সো একটা ঘন্টা মানে কটা বাজে সেই ব্যাপারটা একটু জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং আমি নিজেও একটু জেনে আসছি, আর এটা জেনে শীঘ্রই চলে আসবো, কিন্তু এটা জানতে আই গেস আর 10 সেকেন্ডস লেফট, রাইট, 10 সেকেন্ডস লেফট, ওকে আমরা এখনই জেনে ফেলবো যে এখন কটা বাজে। 5 4 3 2 1
আপনি এদিকে আসুন বাবা, মুখখানা একটু এদিকে ফেরান। এই তো ইয়াস এক্স্যাক্টলি। খিরে আমার বয়স আমি কম পাই কেন, কি সমস্যা, কাহিনী কি, ব্যাপার কি? এই যে এতক্ষণ ঠিক আছে। অলরাইট, আচ্ছা আমি মামা আমরা দুজন মিলে এতক্ষণ ধরে দেখছিলাম কমেন্ট কাহাকে বলে, হ্যাঁ হ্যাঁ কত প্রকার এবং কি কি, মানে তোমরা যখন একটা কমেন্ট করো আমি না দেখি, কমেন্টগুলো দেখি একসাথে, এমন ভাবে তোমরা কমেন্ট করো স্টার্ট করো, যেমন সাদমান রহমান সাজিদ, বাপ আমি তোমার কমেন্টটা দেখেছি, আর কমেন্ট করতে হবে না, তুমি এবার একটু একটু রেস্ট নাও, হ্যাঁ একটু রেস্ট নাও, আমি কমেন্টটা পড়ে দিচ্ছি, প্রবলেম নাই, চিল, মানে মানে তোমাদের মাথার মধ্যে কি চলে আমি বলি, কারণ এটা না একটা সময় আমার মাথার মধ্যেও চলতো। আগে তো কমেন্টের ব্যাপারটা তো কিছুদিন আগে থেকে স্টার্ট হলো, কিন্তু রেডিওতে আগে তো আমরা সবাই টেক্সট করতাম, আমার ইয়ে ছিল, আমার চিন্তাভাবনা ছিল পড়বো না মানে তোমাকে পড়তে হবে, মানে কোনো টেক্সট তুমি পড়তে পারবে না, সব কিছু মানে সব টেক্সটটা আগে আমার টেক্সট আসবে, এই একটা ব্যাপার ছিল। তো সারাক্ষণ দেখা যেত যে একটা শো শুরু হওয়ার পর থেকে এই যে আমি টেক্সট করা সারা মানে স্টার্ট করতাম লাস্ট পর্যন্ত, এমনও হয়েছে যে কিছু কিছু আর্টিস্ট আমাকে এটাও বলেছেন এতগুলো টেক্সট মানুষ কিভাবে করে, আমি একটা টেক্সট কি বারবার 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 করে করতাম। সো ইয়া সাদমান আমি বুঝছি, লাইক তুমি আমার ব্যাপারটা অ্যাপ্লাই করেছো, ব্যাপার না তুমি কি লিখেছো সেটা আমি দেখে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার কি ব্যাপার আপু, হাই, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। গত সপ্তাহে আমি অনেক কষ্ট পেয়েছি, তুমি আমাকে অবজ্ঞা করেছো, মানে কে খেয়া কেউ খেয়া কেসে। আচ্ছা আর হলো আপু আমরা একটা গ্রুপ, ও আচ্ছা আমার একটা গ্রুপ আছে যার নাম সাবরিনা পড়শির ফ্যান্স। আরে বাহ, ও আচ্ছা ফ্যান্স ফলোয়ার, প্লিজ 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 আপু তুমি সেখানে জয়েন হও, আমরা তোমাকে অ্যাডমিন করতে চাই। আহারে খুব ভালো লাগলো তোমাদের এই গ্রুপটার কথা শুনে, আমি আই উইশ আই কুড ডু দ্যাট, বাট আমার আমার পক্ষ থেকে তোমাদের এই গ্রুপের মধ্যে যারা যারা আছে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস। অ্যান্ড সাদমান আর কাঁদে না বাবা, আর কাঁদে না ভাই, আমার লক্ষ্মী ভাই, আমার ছোট্ট একটা ভাই, কাঁদে না, থাক এত কেটে কী হবে বলো, এমনি হলো কান্নাকাটি করলে হলো তোমার চোখের পানি সব যে চলে যাচ্ছে, হ্যাঁ এমনি এখন হলো আরো রোজার মাস, রোজা রেখে এমনি আমাদের হলো পানি সংকটের মধ্যে আছে, সারাদিন পানি টানি কিছু খেতে পারি না, এভাবে যদি তুমি কান্নাকাটি করতে থাকো তাহলে কি হবে বলো, যতটুকু ইফতারে পানি খেয়েছো সবটা পানি তোমার চোখ দিয়ে বেড়ে বেড়ে চলে যাচ্ছে। আর কারা কারা লিখেছে আর একটু দেখছি, দেখো না আরেকজন, ওরে বাহ কি নাচটা দিল, দেখো ফয়সাল হাসান বাঁধন উনি এদিক সেদিক করে করে নাচছে। ওকে আর জি হিমেল আমাকে লিখেছে, তারপর আরমান আহমেদ বাবু লিখেছেন হাই আপু হ্যালো, এম ডি আক্তার হোসেন লিখেছে কেমন আছো আপু, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আমার একটা তুমি ছিল, আমি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আমার একটা পুতুল ছিল, তারপর হলো খুব সুন্দর ছিল একটা, আমার একটা পুতুল ছিল, কবিতাটা না আমার সবটুকু মনে নেই, মুখখানি কি জানি চুলগুলো মিশ কালো, এরকম কিছু একটা ছিল, জানি না তোমরা কারা কারে কবিতাটা পড়েছো, সো এই নামটা শুনে আমার এরকমই একটা কিছু মনে হলো। এনিওয়েজ আমাকে ইবনাত আহবান, রাইট ইবনাত আহবান আমাকে লিখেছে, তারপর হলো শাকিল লিখেছে, তাহসান হাবিব লিখেছে, তারপর ইয়াস, আর হলো আনিকা ইসলাম আইরিন লিখেছে, নাইম খান লিখেছেন রোজা রেখেছেন, ইয়াস আলহামদুলিল্লাহ রাখতে পেরেছি, এখন বাকিটা আল্লাহ ভরসা। নাইম হাওলাদার লিখছে, তারপর হলো আচ্ছা রাফি আহমেদ সেম লিখেছে, আপু রোজাগুলো কেমন কাটছে, না খেয়ে কখনো না খেয়ে আমার রোজা বলতে সেকেন্ড রোজাটা আমার না খেয়ে বলবো না আসলে, আমি পানি খেয়ে আমার রাখা হয়েছিল সেকেন্ড রোজাটা, হ্যাঁ বিকজ আমি ডিনার টাইমে ডিনারটা করার পর আমি আর সেহেরির সময় খুব একটা খেতে পাচ্ছিলাম না, ওটার জন্য আমি জাস্ট পানি খেয়ে তারপর হলো রোজা করেছি, আমি রোজা রেখেছি। আর তার আগে হ্যাঁ এরকম অনেক রোজা আছে যে না খেয়ে না পানি খেয়ে রোজা রাখা হয়েছে, আমার অনেক রোজা এরকম আছে যে জাস্ট পানি খেয়ে রোজা রাখা হয়েছে। আর এই তো
আর আবদুল্লাহ লোমান চৌধুরী লিখেছে তুমি এত সুন্দর কেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। হাই, নজর লাগাবেন না, একদম না। ওকে, এমডি মিঠু আমাকে লিখেছে, তারপর রহিম বাদশা রহিম বাদশা আমাকে লিখেছে, পড়ছি। হ্যাঁ বলো, কি অবস্থা? ওয়াসিম আমাকে লিখেছে, তারপর হলো এমডি শাকিব আমাকে লিখেছে, এমডি নমন আমাকে লিখেছে, সোহেল খান আমাকে লিখেছে, এমডি আলিম আমাকে লিখেছে, ওয়াসিম খান লিখেছে, আর মেসেজ করবো না। মানে একটু আগে কিন্তু ওয়াসিম খানের মেসেজটা আমি পড়ে ফেলেছি, হ্যাঁ, এখন আর বলছে আর মেসেজ করবো না। মানে আমি কই যাবো, আমি কোথায় যাবো, তা কোথায় আমাকে বলো। রেদওয়ান আহমেদ রাজন আমাকে লিখেছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। ওমান থেকে আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সোহেল, থ্যাংক ইউ। আর আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে লিখেছে হলো সিরাজুল ইসলাম তুরব। আর আচ্ছা না, অ্যাকচুয়ালি আমি পরশু, তুমি মোটা হওয়া কবে? আশিকুর রহমান আশিক, এটা খুবই ভালো একটা প্রশ্ন, যে প্রশ্ন আমি নিজেই নিজেকে বলি যখনই আমি মানে আয়নার সামনে গিয়ে দাঁড়াই। প্রতিবার আমি বলি আমি যে এত খাওয়া দাওয়া করি, হ্যাঁ, এমনও আছে মাঝে মাঝে দেখছি ভাতও শেষ হয়ে যায় যখন আমার রুচি অনেক ভালো থাকে, নট অলওয়েজ, মাঝে মাঝে দেখছি তো যে পরিমাণে ভাত আছে অর্ধেক ভাতই শেষ, কি আমি খেয়ে ফেলছি, সারাদিন আমি খেয়ে ফেলি। তো ওই তখন না আমি মাঝে মাঝে চিন্তা করি আয়নার সামনে দাঁড়াই যে আচ্ছা আমি কবে মোটা হব, কিন্তু আমি আর মোটা হই না, আমি মোটা কিছু করার নেই। এই মোটা হওয়ার আশা আমার অনেক আগে ছোটবেলায় ছিলাম, ছোটবেলায় চিন্তা করতাম যে একটা সময় আমি এরকম মোটা হব, বাট হয় নাই। সো ওই একটা সময়ের চিন্তা ভাবনা আমার মাথা থেকে এখন আমি ছেড়ে ফেলছি, ইটস ওকে। অ্যান্ড হলো আচ্ছা, মাস্কের কথা অনেকে জিজ্ঞেস করছো যে কেন মাস্ক পরে আছে, সেই ব্যাপারটা তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। সেটা হলো যে প্রথমত এটা মাস্ক পরাটা হলো এখন একদমই বাধ্যতামূলক, আর আমাদের অফিসেও হলো এটা বাধ্যতামূলক, এখানে আমাদের এই অফিসেও এটা বাধ্যতামূলক, মাস্ক পরতেই হবে। আমরা যখন অফিসের ভিতরে ঢুকি তখন আমাদেরকে মাস্ক পরেই হলো ভিতরে ঢুকতে হয় অফিসে, অ্যান্ড সারাক্ষণ আমাদেরকে মাস্ক পরেই থাকতে হয়। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অলওয়েজ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাদের হাত অলওয়েজ স্যানিটাইজ করে রাখতে হয়। সো এটা হলো আমাদের অফিসের জন্য বাধ্যতামূলক, এবং বাইরে তো আছেই। আর এখন তোমরা বলতে পারো যে রুমের মধ্যে কেন, রুমের মধ্যে এই জন্য যে রুমের মধ্যে শুধুমাত্র আমি যে বসে থাকি তা না, আমার সামনে আমার ঠিক সামনেই আরেকজন মানুষ আছেন, যাকে একটু আগের থেকে আমি বলছিলাম মামা মামা এই যে ডাকছি। সো আমরা দুজনেই এই রুমের মধ্যে বসে আছি। সো এই মাস্কটা পরার কারণটা হলো এটা আমাদের দুজনের সেফটির জন্য, আমার সেফটির জন্য, ওনার সেফটির জন্য, আমাদের দুজনের সেফটির জন্যই হলো আমরা মাস্কটা পরি। হয়তো বা ওনাকে তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ না, ক্যামেরাতে শুধুমাত্র আমাকে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরার পেছনে হলো উনি বসে আছেন। দ্যাটস ওয়াই এই মাস্কটা আমাদের পরতেই হবে। এবং আমরা যদি এমনিতে যদি চিন্তা করি, আমরা প্রতিদিন কিন্তু নিউজে একটা জিনিস সব সময় দেখতে পাচ্ছি যে কিভাবে ইনক্রিজ হচ্ছে। একটা মাঝখানে একটা সময় ছিল যখন নাকি ডিক্রিজের একটা ব্যাপার ছিল বা পজ হয়েছিল একটা অ্যামাউন্ট, মানে একটা নাম্বারে এসে যে এই এতজন ব্যক্তি সংক্রমিত হয়েছে বা এতজন ব্যক্তি এফেক্টেড হয়েছে, এই যে ব্যাপারটা, এটা একটা স্পেসিফিক বা সার্টেন নাম্বারের মধ্যে আবদ্ধ ছিল। কিন্তু লাস্ট কিছুদিন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন না, মাসখানেক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিভাবে ডে বাই ডে এই ভাইরাসটা কিভাবে সংক্রমিত হচ্ছে এবং কিভাবে এই নাম্বারটা ইনক্রিজ হচ্ছে। তো এবং এবার যে ভাইরাসটা, এই যে করোনা ভাইরাস, এবার যেভাবে সংক্রমিত হচ্ছে এটা কিন্তু তার আগের বারের থেকে ডেঞ্জারাস। বিকজ তার আগের বার একটা সিম্পল না অ্যাকচুয়ালি একটা হয়তো বা জ্বর ছিল, কাশি, মানে গ্র্যাজুয়ালি জিনিসটা আগাত। কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সদেরও দেখা গেছে, তাদের ফ্যামিলি মেম্বার্স বলতে হলো আমার ফ্যামিলির একজনের ফ্রেন্ড, সো তার কথা আমি যেটা শুনেছি বা ওনাদের কাছ থেকে আমরা জেনেছি সেটা হলো যে ওরকমভাবে কিন্তু এটা এই ভাইরাসটা যখন কারোর শরীরে এটাতে যখন কেউ এফেক্টেড হয় তখন কিন্তু আগে যেরকম যে সিমটমসগুলো দেখা যেত
সেরকম কিন্তু এখন সিমটমসগুলো দেখা যাচ্ছে না এবং খুব সিভিয়ার ওয়েতে কিন্তু এটা বাড়ছে এবং এটার জন্য নিজেদেরকে এখন কিন্তু আরো অনেক বেশি করে আমাদের সেফটি মেনটেইনটা করতে হবে হ্যাঁ নিজেদেরকে আরো বেশি করে সেফ রাখতে হবে এবং আমরা যদি এটা চিন্তা করি যে আরে লাইভে আসছো এখন কেন তুমি মাস্ক পরেছো আরে এখানে গেছো আরে একজনের বাসায় গেছো এখানে কেন মাস্ক পরো প্লিজ ডোন্ট টেক ইট সো লাইটলি এটা একদমই জীবন মরণের একটা সমস্যা এখানে তুমি যদি এইখানে কেন ওইখানে কেন এই ব্যাপারগুলো যদি আস করো তাহলে এটাকে বোকামি ছাড়া আর কিছুই বলা চলে না হ্যাঁ তো তার জন্য আমি বলছি তোমাদের প্রত্যেকের জন্য মাস্ক তোমার ঠিক আছে আমাদেরকে বের হতে হয় অনেক সময় আছে যে কাজের জন্য জীবিকার জন্য অনেকে আছে যে জীবিকার জন্য তাদেরকে বের হতে হচ্ছে কিন্তু এই যে ব্যাপারগুলো একটু ডিস্টেন্সটা মেনটেন করা মাস্ক পরা তারপরে হ্যান্ড স্যানিটাইজার বা যে কোনো স্যানিটাইজার দিয়ে নিজেদেরকে মানে নিজেকে স্যানিটাইজ করে রাখা এই যে ব্যাপারগুলো খুব সিম্পল সিম্পল কিছু ব্যাপার এগুলোকে যদি আমরা মেনটেন করি তাহলেই কিন্তু হয় সো এই ব্যাপারগুলোকে আমরা মেনটেন করবো এটাই হলো বেটার আমাদের জন্য এটাই হলো খুব ভালো হবে এটা নিজেদের জন্যও ভালো এবং অন্যের জন্যও ভালো আর আমরিন আমাকে লিখেছে হাই আপি অনেকদিন পর লাইভ দেখছি হাউ সুইট থ্যাংক ইউ আর তোমার কথা বলার স্টাইল ওকে রাতুল খান এটাকে আচ্ছা থ্যাংক ইউ বা আমি জানি না আমাকে বলেছে যে তোমার আচ্ছা থ্যাংক ইউ এটা এটা কথা বলার স্টাইলটা হয়তো বা তোমার কাছে ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ রবিন আচ্ছা আহমেদ আমি পড়তে নিয়েছিলাম রবিন আদনান আমাকে লিখেছে তারপর হলো আহারে মোটা হওয়ার কি খুব একটা পেইন আর একজন বলছে যে আরে তুমি শুকনা এই জন্য তোমার কথা ভালো মোটা হলে বুঝতে আর কি পেইন না একদমই না ইনফ্যাক্ট অনেকে আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকে আছে যারা নাকি এটাকে আমি মোটা বলি না আমি বলি যে একটু হেলদি যারা তারা অনেক সময় বলে যে আমি অনেক মোটা আমাকে দেখতে পাচ্ছে না ইটস নট লাইক দ্যাট একদমই এরকম কিছু না এবং যারা যারা যদি কখনো এটা তোমাদেরকে বলে যারা যারা একটু হেলদি তাদেরকে যদি কেউ কখনো এটা বলে যে তুমি তো অনেক হেলদি বা এটার জন্য কথা শোনায় এটা হলো এটা তাদের ব্যর্থতা বা এটা আমি বলবো যে তারা আসলে হয়তো বা জানিই না ম্যানার্স বলে বা ম্যানার বলে একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাই তারা জানে না সো তাদের কথা একদমই কান দেবে না যে যেরকম সে সেই অবস্থায় খুব সুন্দর এবং যেভাবে আল্লাহ তাআলা যাকে যেভাবে করে বানিয়েছেন সে সেভাবে অনেক সুন্দর ওকে অ্যান্ড হ্যাঁ এক্স্যাক্টলি অ্যান্ড সগির আহমেদ লিখেছে তোমার প্রতিটি কথা হৃদয় স্পর্শী থ্যাংক ইউ সো মাচ এমডি ইমরান হোসেন কান্ট হেল্প ডিয়ার কান্ট হেল্প আমি একটু আগে অনেক বড় একটা লেকচার দিয়েছি মাস্ক নিয়ে এই লেকচারটা শোনার পরেও যদি তুমি বলো কেন আমি মাস্ক পরে আসছি দেন আই রিয়েলি হ্যাভ নাথিং টু সে জাস্ট এতটুকুই বলা আছে কান্ট হেল্প আর হলো মাহবুবুর রহমান লিখেছে ইয়ার সংস স্পিক থ্যাংক ইউ আর হলো আমাকে কারা কারা লিখেছে নাইম খান লিখেছে আপু বিয়ে করবেন না খুবই ভালো একটা প্রশ্ন দাঁড়ো এটা নিয়ে আমি চিন্তা করি আচ্ছা আমি কি বিয়ে করবো না ওকে আমি একটু চিন্তা করে তারপর জানাচ্ছি ব্যাপারটা অ্যান্ড হলো আমাকে কারা কারা লিখেছে আরও অনেকে লিখেছে থ্যাংক ইউ সো মাচ আমাকে এমডি আল আমিন হোসেন লিখেছে আপনি কমেন্ট পড়ো না কেন এই যে আমি কমেন্টটা পড়লাম এই যে আমি কমেন্ট পড়লাম কেউ কেন আমার এই যে কমেন্ট পড়ছে আপু থ্যাংক ইউ সো মাচ এই কথাটা কেউ বলে না সবাই শুধু কমপ্লেইন না আমি বুঝি না কি সমস্যা আর হলো কারা কারা আছে আর আরও অনেকে আছে থ্যাংক ইউ সো মাচ যারা যারা হলো আমাকে টেক্সট করছো এবং হলো কমেন্ট করছো আর এখন তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হলো তোমাদের জন্য একটা গান প্লে করে দিচ্ছি আই রিয়েলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে আর সে একটু পরে জাস্ট স্টে টিউনড
4.8. The ship number one music station. এক্স্যাক্টলি আমি এতগুলো গানের পরে আসলে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলে এসেছি, যদিও আসলে আমি এইখানেই বসেছিলাম, এই জায়গা থেকে এই জায়গায় যে দৌড়ে দৌড়ে এসেছি। যাই হোক, ইয়াস, ইউ আর লিসনিং পোর্শন অন দ্য মাইক এবং শুনছো ক্যাপিটাল এফএম 94.8। আর যে ব্যাপারটা সেটা হলো, অনেকক্ষণ ধরে আমি তোমাদের কমেন্ট পড়ছিলাম বাট টেক্সট আমি পড়ি নাই, এখন আমি জাস্ট টেক্সটগুলো পড়বো। তোমরা যারা যারা আছো অবশ্যই আমি তোমাদের টেক্সটগুলো রিপ্লাই দিয়েই দিবো ইনশাল্লাহ। অ্যান্ড সোহাগ আমাকে লিখেছে, বিদ্রোহী লিখেছে, আপু কেমন আছো শুনছি, হাউ সুইট, থ্যাংক ইউ। বিদ্রোহী, আমি লাস্ট এপিসোডে তোমাকে অনেক মিস করছিলাম, বিকজ লাস্ট এপিসোডে আমি ফোন কলসটা নিচ্ছিলাম, তখন আসলে আমি ইয়ে করছিলাম যে বিদ্রোহী কই, বিদ্রোহী কই, কই 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 করতে 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 আসলে শোটা শেষ হয়ে গেল। বাট নো ওয়ারিস, নেক্সট এপিসোডে ইনশাল্লাহ আবারও ফোন কলস নিয়ে ট্রাই করবো। রাকিব আমাকে লিখেছে, সারাদিন রোজা রেখে কষ্ট হয় না শো করতে, কষ্ট বলতে আচ্ছা ব্যাপারটা যদি হয় এরকম যে সারাদিন রোজা রেখে কষ্ট, যে বিকজ আমার খাওয়া হয়নি সারাদিন, খাওয়া দাওয়া হয়নি, এনার্জিটা পাইনি, এটা যদি হয় তাহলে আমি বলবো যে না কষ্ট এই জন্য হয় না, কারণ আমি গতকালকে অ্যাকচুয়ালি বলছিলাম, আমার একটা ফ্রেন্ডকে আমি বলছিলাম, ও গতকালকে মানে আমি একটা মানে বাসারই কাজ করছিলাম, তখন আমাকে বলছিল যে তো আমার না অনেক ঘুম পাচ্ছে, আমার টায়ার্ড লাগছে, তখন আমি জাস্ট বলছিলাম যে আমি এটাতে ইউজ টু বলতে অনেক সময় হয় যে অনেক সময় না, আমার মাঝে মাঝে ওই যে বললাম না একটু আগে যে আমার খাওয়ার রুচি মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয়, যখন আমার খেতে কোনো কিছু ইচ্ছে করে না তখন এমনও হয় যে আমি সারাদিন না খেয়ে থাকি, সারাদিন আমি না খেয়ে বিকজ আমার ইচ্ছে করে না, রুচি হয় না, দ্যাটস আমি না খেয়ে থাকি এবং ওটার উপরে আমি কাজ করি। আমি দেখা যায় যে বাইরে কাজ করছি, প্রফেশনাল কাজগুলো করছি বা বাসায় কাজ করছি বা বিভিন্ন যে বিভিন্ন কাজগুলো যেগুলো বাসার ভিতরে বা বাইরে করা হয়, সো ওটার জন্য আসলে আর ওরকম কোনো কষ্ট হয় না। আরেকটা হ্যাঁ, কষ্টটা আমার কাছে যেমন হয় যে এটা আমি যেটা ফিল করি যে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে যদি অনেক বেশি খেয়ে ফেলে কেউ, তখন ওটার পরে একটু টায়ার্ড লাগে, ওটার জন্য আমি ম্যাক্সিমাম টাইমে যেটা করি এটা আমি অল্প একটু ইফতার করি, একদম অল্প এতটুকু ইফতার করি, তারপরে কিছুক্ষণ পর আমি আবার একটু খাই। ওই একবারে বসে যে সপ্তাহ খেয়ে ফেলা ও মানে একদম ভরপেট খাওয়াটা আমি একদমই পছন্দ করি না, অ্যান্ড স্পেশালি ইফতারিতে এই ব্যাপারটা আসলে খুবই শরীরের জন্য খুব একটা ভালো না, যে একদম একবারে বসে একবারে পেট যতক্ষণ না পর্যন্ত ভরবে ততক্ষণ পর্যন্ত খাওয়াটা, তাহলে আসলে টায়ার্ড ব্যাপারটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, মানুষ এমনিতেই টায়ার্ড হয়ে যায় খাওয়ার পর, কারণ যেহেতু সারাদিন কোনো কিছুই খাওয়া হচ্ছে না, উপরন্তু হলো আমরা সবাই হলো এখন যেহেতু বাসায় থাকা হয় সো বাসার কাজ সবারই করা হয়, তো ওটার জন্যই খুব একটা কষ্ট হয় না আর কি বলা যায়। নাদিয়া লিখেছে কল্যাণপুর থেকে, হাই আপু কি অবস্থা, অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ। আপু তুমি তোমার ছোটবেলায় যে কোনো একটা গল্প বলো প্লিজ, আপু তুমি না ভালো, আই লাভ ইউ পা, আরে কতভাবে আমাকে পাঠাইতেছে, আচ্ছা এতভাবে আমাকে পটানোর কোনো দরকার নাই। আমি আমার ছোটবেলার অনেক মানে যত কাহিনী আমার মনে পড়ে সবই তোমাদেরকে বলে দিয়েছি, সব বলে দিয়েছি, আমার যখন যে কাহিনী মনে পড়ে আমি সবই বলে দিয়েছি, আবার যদি কোনো কাহিনী মনে পড়ে আমি অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আমি তো এখানে দুটো ঘন্টা কথা বলতেই আসি, বাট চিন্তা করো আমি আমার তো একটা টপিক লাগবে কথা বলার, সো আর স্পেশালি এটা যখন আমার ছোটবেলার কোনো টপিক হয় তখন তো আমি খুশিতে আত্মহার হয়ে যাই, বিকজ ওখানে আমি অনেকক্ষণ ধরে কথা বলতে পারবো ওই ছোটবেলার ব্যাপারে। সো এই তো, তুবা আমাকে লিখেছে, উপমা আপু জি বলেন, নায়িকা গায়িকা আর জি পোষি আপু, আমি তোমার মেসেজটা পড়ে দিয়েছি তুবা, আর তুমি কি আমাকে আর কোনো মেসেজ করেছো, আমি কি আর কোনো মেসেজ কি মানে ইয়ে করেছি স্কিপ করে গেলাম, না স্কিপ করি নাই আই গেস, ওকে। আমাকে আর কার কার লিখেছে, আমাকে রফসান লিখেছে, আপু
আপু তোমাকে শুনছি, থ্যাংক ইউ। নোভা আমাকে লিখেছে, আপু এটা আমার ফার্স্ট টেক্সট, প্লিজ আমাকে ওয়েলকাম করো। একদমই ওয়েলকাম টু মাই শো নোভা। আমার একজন কাজিন আছে যার নাম হলো নোভা, জানো। অ্যান্ড এমডি নাদিম সাবার থেকে লিখেছে, তারপর হলো সোনালি লিখেছে, তারপর হলো মাসুমাও লিখেছে। ও বাও, মাসুমা ম্যাডাম, না উনি মাসুমা ম্যাডাম না, মানে আমার ছোটবেলা, আমি যে বললাম না যে ছোটবেলার ব্যাপার হলো যে আমি যখন প্লে গ্রুপ নার্সারি কেজি ওয়ান এই কেজি ক্লাস পর্যন্ত আমি যে স্কুলে ছিলাম সেই স্কুলের আমাদের টিচার ছিলেন হলো মাসুমা। আমার একজন টিচার ছিলেন, ওনার নাম হলো মাসুমা, এবং মাসুমা ম্যাম ওয়াজ সো 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 নাইস পার্সন, আমি এতটুকু বলবো। হচ্ছে উনি খুবই সিম্পল থাকতেন, খুবই সিম্পল একদমই, বাট ওনার কথাবার্তাগুলো এত সুন্দর লাগতো আমার। উনি জাস্ট একদম নর্মাল, কখনো ওনাকে দেখি নেই একটা মেকআপ উনি ফেসে, একটা কোনো মেকআপ ওনাকে দিতে দেখতাম, জাস্ট কোনো রকমের চুলটা খুব পারতেন, অ্যান্ড সালোয়ার কামিজ পরতেন। অ্যান্ড আমার এখনও মনে আছে, মানে কালো বেল্টে একটা ঘড়ি পরতেন ওনার হাতে, আর আমি ওনার নখের দিকে অলওয়েজ তাকিয়ে থাকতাম, বিকজ ওনার আঙুলগুলো, হাতের আঙুল আর নখগুলো একদম লম্বা 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 লম্বা। হ্যাঁ, ইটস নট লাইক যে নখ বড় করতেন উনি, না, ওনার নখের সাইজটাই অ্যাকচুয়ালি লম্বাটা একটু ছিল, উনি কেটে রাখলেও নখগুলো খুব লম্বা লম্বা রাখতো, এবং আমার কাছে অনেক ভালো লাগতো ম্যামকে, বিকজ উনি খুব আদর করতেন আমাকে। তো যাই হোক, মাসুমা ম্যাডামের কথা অনেকদিন পর আমার মনে পড়ে গেল। আরও অনেক ম্যাডাম ছিলেন, মাসুমা ম্যাডাম ছিলেন, পাল ম্যাডাম ছিলেন, জবা ম্যাডাম ছিলেন, তারপর জাফর স্যার, তারপর আরও অনেক স্যার ছিলেন। হ্যাঁ, ওয়াও, সবার কথাই মনে আছে অলমোস্ট। আর হলো সাজ্জাদ আছে, চৈতি আছেন, মামুন আছেন, তারপর জান্নাত আছে, অমি আছে, নাদিয়া লিখেছে, তারপর হলো পিকাচু কি খাইচো আমাকে লিখেছে, হলো একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে। অলরাইট, আর হলো মশকুরা আমাকে লিখেছে গাজীপুর থেকে, আর আজকাল শুক্রবার, হ্যাঁ তুমি আজকে শুক্রবার তো জানো, আল্লাহ আমি যে কি করবো তোমাদেরকে নিয়ে। আচ্ছা, এবার আমি একটু যেটা দেখছিলাম সেটা হলো আমাকে আর কার কার লিখছিলাম। আচ্ছা, সামিয়া লিখেছে, রাকিব লিখেছে, থ্যাংক ইউ, তোমরা যারা যারা হলো আমাকে কমেন্ট করছো, যারা যারা হলো আমাকে টেক্সট করছো, যারা 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 হলো আমাকে ইউটিউবেও কমেন্ট করছো, তোমাদের প্রত্যেককে অনেক অনেক থ্যাংকস। বাট হলো এখন আমি যেটা দেখছি যে সময় আমাকে কিন্তু একটু পরে না, জাস্ট আর 2 মিনিটের মতো আমি কথা বলতে পারবো, তারপরে আমাকে টাটা বাই করতে হবে। সো 2 মিনিট কি 3 মিনিটের ব্যাপার যখন আসে, তখন আসলে আমি কমেন্ট এবং সব কিছু বাদ দিয়ে আমি তোমাদের ব্যাপারে কিছু কথা বলি বরাবরের মতোই। আজকে আমি যেটা বলবো সেটা হলো, প্রথমত সবাইকে আবারও জানাচ্ছি আমার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের অনেক 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 শুভেচ্ছা সবাই। সবার রোজা আল্লাহ তাআলা কবুল করুন, এটাই হলো দোয়া করছি, এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সেফলি রাখুন, এটাই হলো আমরা প্রত্যেকের জন্য এই দোয়াটা করব। এবার আসছি হলো মেইন আরেকটা যে ব্যাপার, সেটা হলো এখন যে ভাইরাসটা ছড়াচ্ছে সেই ব্যাপারে। এখন আমরা প্রত্যেক দিন কিন্তু আমাদের নিউজে আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাসটি কী পরিমাণে ইনক্রিজ হচ্ছে, এবং আমাদের প্রত্যেকের আশেপাশের মানুষরা কীভাবে এটাতে এফেক্টেড হচ্ছে, এবং ম্যাক্সিমাম মানুষদের কিন্তু আমরা যখন নিউজে দেখি তখন প্রত্যেকের অবস্থা দেখি, কিন্তু আমরা বুঝতে পারি যে এখন কী পরিমাণে এই ব্যাপারটা ইনক্রিজ হচ্ছে এবং কতটা ডেঞ্জারাস এখন এর ভাইরাসটা। বিকজ হলো করোনা ভাইরাস তার আগে যখন ছিল সিমটমস নিয়ে ছিল, বাট এখন সিমটমসটা কিন্তু একদমই বোঝা যায় না। অনেকেরও এরকমও আছে যে একদিনের মধ্যে সিভিয়ার একটা প্রবলেমে এটা ইয়ে হচ্ছে, সকালবেলা দেখছে যে ফাইন, দুপুরে একটু প্রবলেম, সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে একদম এফেক্টেড, সিভিয়ার ওয়েতে এফেক্টেড হয়ে যাচ্ছে। সো ওটার জন্য আমি বলছি, এবং আমরা প্রত্যেকে এটার জন্য বলছি যে প্লিজ 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 ডু ওয়্যার মাস্ক, এবং সবসময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করে রাখতে হবে, এবং নিজেদেরকে সেফ থাকতে হবে। এবং কীভাবে সেফ থাকতে হবে, অবশ্যই স্যানিটাইজ করতে হবে, অবশ্যই মাস্ক পরে থাকতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমরা শুধুমাত্র যদি মাস্ক পরে
স্যানিটাইজ করে তারপরে গিয়ে যদি গলাগুলি করতে থাকি একজন আরেকজনের সাথে, তাহলে অবশ্যই সেটার থেকে আমরা সেফ থাকবো না। তো ওটার জন্য একটা ডিস্টেন্স মেনটেনের ব্যাপার আমরা সবসময় এটা জানি, কতটুকু ডিস্টেন্স আমাদেরকে মেনটেন করতে হবে সেটাও আমরা খুব ভালো করে জানি। প্লিজ এটা আমাদেরকে এই ব্যাপারগুলো আমাদের প্রত্যেকে একটু মেনে চলা উচিত যতদিন না পর্যন্ত সিচুয়েশনটা কন্ট্রোলে আসে। বিকজ আমরা শুধুমাত্র যদি এটা চিন্তা করি যে আরে আমার কিছু হবে না, হয়তো বা আপনার কিছু হবে না, হয়তো বা আরেকজনের কিছু হবে না, কিন্তু আপনার পাশের মানুষটার কিন্তু আপনার জন্য সেই মানুষটা এফেক্টেড হতে পারে। হয়তো বা আপনার কোনো কিছুই হলো না, আপনি হয়তো বা এফেক্টেড হলেন, মানে আপনার ভিতরে হয়তো বা ভাইরাসটা গেল কিন্তু আপনাকে খুব একটা কাবু করতে পারলো না, কিন্তু আপনার সাথে যে মানুষটা সেই মানুষটাকে হয়তো বা কাবু করে ফেললো। সো ওটার জন্য নিজেদের জন্য না, অন্যের জন্য, এবার হলো অন্যদের জন্য আমাদেরকে নিজেদেরকে ভালো রাখতে হবে, নিজেদেরকে ভালো থাকতে হবে এবং অন্যদেরকে ভালো রাখতে হবে। তো এখন আর কোনো কথা বাড়াবো না, এখন জাস্ট এতটুকু বলবো, সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, খুবই সুন্দর থাকবেন, খুবই নিরাপদে থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট এপিসোড আবার হাসতে হাসতে চলে আসতে পারি। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট। আপু কেমন আছো? Yo, yo, yo.